হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, রুমাস ওয়াইফ চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে চলে এসেছি 31st ব্লগ নিয়ে, মানে 31st আমরা কী করছি না করছি। এছাড়াও তোমাদের রাত্রির 12টার সময় আমাদের কেক কাটিং হবে। তো আমি প্ল্যানগুলি তোমাদের সবাই, মানে প্ল্যান যে সেট আপগুলি আছে তোমাদের সেগুলি বলছি, ঠিক আছে? সকাল থেকে কী করেছি, আজকে আমাদের একটা পিকনিক প্ল্যান আছে, সেই পিকনিকের রান্নাবান্না সন্ধেবেলায় হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এছাড়াও হচ্ছে তোমাদের, মানে রাত্রির 12টার সময়, যেহেতু 1st জানুয়ারি 12টার পরেই, তাই জন্য হচ্ছে কেক কাটিং করা হবে, কেক কাটিং হবে। এছাড়াও এখন এখানে পুরোটা সাজানো হচ্ছে, ডেকোরেশন করা হচ্ছে। এছাড়াও 31st সবারই অনেক কিছু না কিছু প্ল্যান থাকে, 31st আর 1st জানুয়ারিতে কিছু না কিছু প্ল্যান থাকে সবারই। তো আজকে আমার কি প্ল্যান সেটা তোমাদের ভিডিওটা দেখতে হলে, তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এছাড়াও কী কী করছি, কী কী মেনু হচ্ছে পিকনিকে, আমরা কী কী করছি সারা সন্ধ্যে থেকে, কীভাবে কেক কেনা হলো, কীভাবে কেক কাটিং হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক শেয়ার কমেন্টও করে দিও। তো কি করছো, তাহলে ভিডিওটা দেখতে থাকো। এত বকবক করে ফেলেছি, এত সাজিয়েছি, নার্ভাস হয়ে গেছি, তাই জন্য মানে কথাই বলতে পারছি না, এত নার্ভাস হয়ে গেছি বলে। তো তাহলে কী করছো, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো অবধি। আমি তোমাদের ডেকোরেশন এছাড়াও যা যা মেনু রান্না হবে তা সবই দেখাচ্ছি। তো কী করছো, তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। নিচ থেকে দেখাচ্ছি ভিডিওটা, নিচ থেকে এইভাবে লাগছে সাজানোটা। এটা আমি ছাদের ওপরে আছি বলে নিচ থেকে সাজানোটা এরকম লাগছে, আমি নিচ থেকে সাজানোটা এরকম লাগছে, মানে ছাদ থেকে। আমি নিচে গিয়ে তোমাদের ভালো করে ভিডিওটা দেখাচ্ছি, মানে ভালো করে দেখাচ্ছি জিনিসটা, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে থাকো ব্লগটা আর আমার সঙ্গে থাকো। জামা কাপড় মনে হচ্ছে প্রিপারেশন চলছে এখন, ঠিক আছে? একজন পুরো খেপে আছে, তাকে এখন সন্ধে দিতে হচ্ছে বলে। তো তোমরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি যে কি কি হচ্ছে প্রিপারেশন। এখানে হ্যাপি নিউ ইয়ার লেখা হচ্ছে খুব জোরদার, দেখো এখানে লেখাটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, মানে আমরা হাতেই লিখেছি, লিখে ওটাকে এখন কারুকার্য করছি। তো দেখো গাইজ, ছাদে একটুকুনি সাজানো হয়েছে, ছাদে যেহেতু খালি সেল ফাটানো হবে আর কিছু হবে না, তাই জন্য ছাদে আর কিছু হচ্ছে না, ঠিক আছে? এই দিকটাই ফোকাসই নিচ্ছে না আজকে। তো গাইজ, এখন আমাদের প্রিপারেশন চলছে, দেখো অলরেডি এখানে এখানে গানে প্রিয়াশা কিছু বলতে চায়, বল। ভিডিওটাকে লাইক শেয়ার জোরে বল, একটু জোরে বল। তো গাইজ, তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন আমরা যাবো কেক কিনতে কিছুক্ষণ পরে, কেক টেক কিনে এসে তারপর হচ্ছে আমাদের রান্নাবান্না আছে পিকনিকে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমার ব্লগটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। Thank you.